বান্দরবানের ঐতিহ্যবাহী 140তম বোমাং রাজপুনা উৎসব আগামী 21শে ডিসেম্বর। মৌজার হেডম্যান ও প্রশাসনালয় আলাপ আলোচনার ভিত্তিতে উৎসবের সময় নির্ধারণ করা হয় বলে জানাইয়ে বোমাং সার্কেলের রাজা উচপ্রু চৌধুরী। এবার 140তম রাজপুনা অনুষ্ঠিত হতে যাচ্ছে 21শে ডিসেম্বর 2017। জুম চাষী প্রজাওলতুন খাজনা ও জুমর রাজস্ব আদায়ে এই উৎসব সফল করতে রাজবাড়িত ইতিমধ্যে প্রস্তুতি শুরু হই। বুধবার বিয়ানে শহরের উজানিফাড়ার রাজ পরিবারের কার্যালয়ের সংবাদ সম্মেলনত এ তথ্য জানায়। উনি হয় জুম খাজনা আদায়ল্লাই বোমাং রাজারা 1875 সালতুন রাজপুনা উৎসব গড়িয়াই। তবে 1990এর দশকত 14তম বোমাং রাজা মং সৈপ্র চৌধুরীর মৃত্যুর পর 2 বছর রাজপুনা নয়। এবার রাজপুনা উৎসব 3 দিন ব্যাপী হইব। এডে 109 মৌজার হেডম্যান আর ফারাকার বাড়িয়াল অংশগ্রহণ করিব, যেটা প্রধান অতিথি হিসেবে সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকিবার কথা আছে। উৎসব ঘিরে প্রতি বছরের মতো বান্দরবানত দেশি বিদেশি পর্যটকের বিপুল সমাগম ঘটিব বলে আশা করেন রাজ পরিবারের করতল। আমাদের অনেক সবজি রক্ষা করার দায়িত্ব আমার কাছে। এবার আমরা কপাল এত ভালো ওভারদের কাছে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।